মঙ্গলবার ডিব্রুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত মেডিসিন ওয়ার্ডত দুজনকৈ রোগী করোনা পজিটিভ হওয়ার লগে লগে মেডিসিন ওয়ার্ডৰ দ্বিতীয় মহলা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। লগতে 90 গৰাকী চিকিৎসক চিকিৎসাকর্মী নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখযোগ্য যে মেডিসিন ওয়ার্ডতে থকা অবস্থাতে করোনা পজিটিভ হওয়ার রোগী দুজন হয়েছে রাজীব বরগোহাঁই আর গুলমন দাস। রোগী দুজনের সংস্পর্শলৈ অহা চিকিৎসক চিকিৎসাকর্মীক তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রজনত এটা মেডিকেল যেটো আমার বিল্ডিং তার সেকেন্ড ফ্লোরটো রাখা হয়েছে, যত মানে কালি পজিটিভ জন পেশেন্ট পাওয়া গেল তাতে রাখা হয়েছে। ডাক্তার, সিস্টার, ওয়ার্কার, গ্রেড থ্রি, গ্রেড ফোর ক্লিনার, আমার ওয়ার্ড বয়, রোগী সকল, রোগী অ্যাটেন্ডেন্ট সকল, তাত সংস্পর্শ থাকা প্রাইমারি সেকেন্ডারি কন্টেক্ট যিমান আছে আমি সকলের স্যাম্পল লৈছো। আমি ডক্টর, নার্স, হেলথ ওয়ার্কার যিখিনি আছে সকলকে আমি কোয়ারেন্টাইন ব্যবস্থা করেছো। আমার পজিটিভ কেস 60 জন আছে বিল্ডিংত। চিকিৎসা কর্মী সকল তো আতঙ্কিত হওয়া নাই, দুই এজন ধরক রোগীর লগত অহা আত্মীয় স্বজন অল্প ভয় খাইছে, কিন্তু এতিয়া আমি যোনটো কন্টেইনমেন্ট কৰি থৈছো সেকেন্ড ফ্লোৰৰ মেডিসিন বিল্ডিংৰ সেকেন্ড ফ্লোৰ এটা চুক কৰা হৈছে, 4 ৱাৰ্ড আৰু ইউনিট 5, এই দুটাই কন্টেইন কৰা আছে। তাত আমাৰ 90 জন মানে 36 জন পেচেণ্ট আৰু বাকী এটেণ্ডেণ্ট হৈ 90 জন মানুহ আছে তাত, আৰু 6 ষ্টাৰ ডক্টৰো আছে। তেওঁলোকৰ কাৰণে আমি খোৱা বোৱাৰ ব্যৱস্থা তাতে কৰি দিছোঁ। সকলোখিনি যিমান পাৰি চেম্পল আজি লোৱা হৈছে আৰু টেষ্ট পোৱাৰ পিছত নিগেটিভ ওলালে তেওঁলোক আমি কণ্টেইনমেণ্টটো উঠাব।